আর মাত্র দুই দিন বাকি গাজীপুরের টঙ্গিতে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ তাবলিক জামাতের বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গির তুলাক নদীর তীরে ময়দানের প্রস্তুতি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে ইস্তেমা শুরুর দুই দিন আগেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা ফলে স্টেমা ময়দান বিশ্ব মুসলিমদের মিলন মেলায় পরিণত হয়েছে ইজতেমা ময়দানের ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট প্রকাশ করেছেন আগত মুসল্লিরা প্রতি বছরের ন্যায় বাড়তি পুলিশ র্যাব বিজিবি ও সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার লোকজন মাঠের ভেতর এবং বাইরে বিভক্ত হয়ে কাজ করবে ইজতেমা ময়দানকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন উনিশশো সাল থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলিক জামাতের উদ্যোগে এ মহাধর্মীয় সমাবেশ হয়ে আসছে আলহামদুলিল্লাহ আমরা গত রাত আগে ভোর সাতটার সময় আমরা এখানে পৌঁছেছি তো দুই দিনে আগে আসার পরও দেখছি অসংখ্য অগণিত মানুষ এবং প্রসাবখানা টয়লেট অনেক ভিড় মানুষের অনেক সুবিধা থাকার পরেও মানুষ বেশি হওয়ার কারণে কষ্ট হচ্ছে এবং আইন বাকি বাহিনী অনেক নিরাপত্তা দিচ্ছে আলহামদুলিল্লাহ আরও ব্যাপক নিরাপত্তা এবং সুযোগ সুবিধা যদি বৃদ্ধি করে তাহলে আমরা আরো কিত হব